हेलो एवरीबॉडी वेलकम टू माय क्लास टुडे। तो आज के आमी जे भिडियोटा तैरि करते चले एटार मूल उद्देश्य हे कि क्लास इलेवेने उठार पर ट्रिगोनोमेट्री शुरू करार पर एकसाथे अनेकगुलो फर्मूला छात्र छात्रीदेर उपर आछे पड़े, तो सेटा जदि सठिक उपाय तखन आत्मस्थ करा ना जाए तो सेटार फल आगामी दिने सकलके भुगते हय। तो আমি চেষ্টা করব তোমাদের সেই টেকনিকটা শিখিয়ে দেওয়ার যাতে তোমরা এই ফর্মুলাগুলোকে সঠিকভাবে আত্মস্থ করতে পারো এবং যেটা প্রয়োজনে ব্যবহার করতে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো সেটাই আমি আজকে শেখানোর চেষ্টা করছি। তো এখানে প্রথমেই আমি কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে শুরু করব এবং সেখানে একটা ফর্মুলা আমি তোমাদেরকে ধরো মুখস্থ করতেই বলবো। ওটা ডেরিভেশন আছে কিন্তু ডেরিভেশন করতে তো সময় বেশি লাগবে, তো সেইটাতে না গিয়ে আমি তোমাদের ওই ফর্মুলাটা প্রাথমিকভাবে মুখস্থ করতে বলবো। তো ওটা মুখস্থ করে নিলে দেখবে তোমরা বাকি সব ফর্মুলা ওখান থেকে বার করে নিতে পারবে, ঠিক আছে? তো প্রথম এক নম্বর ফর্মুলা সাইন অফ এ প্লাস বি, সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে সাইন কস থাকবে দুটো টার্ম, এটার দুটোতেই সাইন কস থাকবে, একবার সাইনের সাথে এ কসের সাথে বি, একবার সাইনের সাথে বি কসের সাথে এ। তো এই ফিচারটা তুমি যদি ফলো করতে পারো তাহলে সাইন অফ এ প্লাস বি মনে রাখতে তোমার কোনো অসুবিধা হবে না। এবার ফলো করো, আমি যদি সাইন অফ এ প্লাস বি জানি তাহলে আমি এখান থেকে বাকি সব ফর্মুলা বার করতে পারি। কীভাবে সেটা ফলো করো, ধরো আমি এবার কস অফ এ প্লাস বি বার করতে চাইছি। দু নম্বর ফর্মুলা আমি চাইছি কস অফ এ প্লাস বি ফর্মুলা বার করতে, তাহলে আমি কী করছি সেটা ভালো করে ফলো করো। আমি করব কি, রিপ্লেস এ বাই পাই বাই টু মাইনাস এ অ্যান্ড বি বাই মাইনাস বি। তাহলে যেখানে যেখানে এ থাকবে সেখানে পাই বাই টু মাইনাস এ বসাবো, যেখানে বি থাকবে সেখানে মাইনাস বি বসাবো। তাহলে কী ঘটছে দেখো তো, সাইন থাকলো এর জায়গায় আমি বসালাম পাই বাই টু মাইনাস এ, বি এর জায়গায় আমি বসালাম মাইনাস বি, সাইন অফ এর জায়গায় আমি বসালাম পাই বাই টু মাইনাস এ, বি এর জায়গায় বসালাম মাইনাস বি, প্লাস কস এর জায়গায় বসালাম পাই বাই টু মাইনাস এ, আর বি এর জায়গায় বসালাম মাইনাস বি বসালাম। তাহলে কী ঘটনা ঘটছে, বাঁদিকে ঘটছে দেখো পাই বাই টুটা যেরকম আছে থাক, মাইনাসটা কমন নিয়ে আমি এ প্লাস বি লিখতে পারি। ডান দিকে সাইন অফ পাই বাই টু মাইনাস এ মানে কি কস এ, কস অফ মাইনাস বি মানে কি কস বি, কারণ কস মাইনাসটা ডাইজেস্ট করে না, এটা নিশ্চয়ই তোমরা জানো। কস অফ পাই বাই টু মাইনাস এ কী হবে সাইন এ, সাইন অফ মাইনাস বি, সাইন অফ মাইনাস মানে কি মাইনাস সাইন বি। তাহলে এবার কী দাঁড়ালো, সাইন অফ পাই বাই টু মাইনাস এটা কী হবে কস থিটা হয়, তো তাহলে কী হবে কস অফ এ প্লাস বি, এখানে কী দাঁড়ালো কস এ কস বি, এই মাইনাসের সামনে চলে গেলো মাইনাস সাইন এ সাইন বি। দেখো এটা আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম, কস এ প্লাস বি ফর্মুলা পেয়ে গেলাম স্টার্টিং ফ্রম সাইন অফ এ প্লাস বি। তো তোমাকে এমনিতে পরীক্ষাতেও চাইতে পারে যে স্টার্টিং ফ্রম দ্য ফর্মুলা অফ সাইন অফ এ প্লাস বি ডিরাইভ ফর্মুলা অফ কস অফ এ প্লাস বি, তখন তোমাদের এই টেকনিকটা জানতে হবে। আচ্ছা দুটোর এ প্লাস বি গেলে এবার ধরো আমি সাইন অফ এ মাইনাস বি বার করতে চাই, আমি বার করতে চাই সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কী হবে, জাস্ট বি কে মাইনাস বি দিয়ে রিপ্লেস করবো, রিপ্লেস বি বাই মাইনাস বি। তাহলে কী হবে সাইন এটা যেন মাঝে থাকবে, বি এর জায়গায় মাইনাস বি বসালাম, সাইন এ কস বি এর জায়গায় মাইনাস বি, প্লাস কস এ যেন মাঝে থাকবে সাইন বি এর জায়গায় মাইনাস বি।
তাহলে কি দাঁড়ালো, বাদিকে হচ্ছে সাইন অফ এ মাইনাস বি, কস মাইনাসটা খেয়ে ফেলে তাহলে কি হবে সাইন এ কস বি, এই মাইনাসের সামনে চলে গেল মাইনাস কস এ সাইন বি। এই দেখো আমরা সাইন অফ এ মাইনাস বি ফর্মুলা পেয়ে গেলাম। শুরু করেছিলাম সাইন এ প্লাস বি ফর্মুলা থেকে, সেখান থেকে কস এ প্লাস বি বার করলাম, সাইন এ মাইনাস বি বার করলাম। এবার তোমার মনে হতো তাহলে কস এ মাইনাস বি কি করব, কস এ মাইনাস বি আর কিছুই না, এই যে কস এ প্লাস বি ফর্মুলাটা তুমি পেয়েছো সেখানে বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে দাও। আমি বার করছি কস এ মাইনাস বি ফর্মুলা, তাহলে কি করব এটাকে এ রেখে দেবো, এই ফর্মুলা থেকে করছি ঠিক আছে, এখান থেকে তাহলে কস বাদিকে এ মাইনাস বি হয়ে গেল, এদিকে কসে কস মাইনাস বি মাইনাস সাইনে সাইন মাইনাস বি, তাহলে কস অফ মাইনাস বি কি প্লাস কস বি, তাহলে কি হলো কসে কস বি এ মাইনাসের সামনে চলে গেলো, তাহলে কি হলো সাইনে সাইন বি, তাহলে আমরা কস এ মাইনাস বি ফর্মুলা পেয়ে গেলাম। এবার যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা যায় যে স্টার্টিং ফ্রম দ্য ফর্মুলা অফ সাইন অফ এ প্লাস বি ডেরাইভ ফর্মুলা অফ কস অফ এ মাইনাস বি, তাহলে কী করে করবো সেটা দেখাই। আমি ফর্মুলা মনে রাখারগুলো যেমন বলছি, একই সাথে তোমাকে যদি পরীক্ষায় এরকম প্রশ্ন দেয় তখন তুমি কী করবে সেটাও কিন্তু একসাথে বলা হয়ে যায়, সেটা খেয়াল করবে, পরীক্ষায় এরকম দিতেই পারে প্রশ্ন। তো এবার আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে স্টার্টিং ফ্রম ফর্মুলা অফ সাইন অফ এ প্লাস বি ডিরাইভ ফর্মুলা ফর কোনটা বার করতে চাইছি, কস অফ এ মাইনাস বি, ফর্মুলা ফর কস অফ এ মাইনাস বি। তো সেক্ষেত্রে আমি কী করব, সাইন থেকে কস, তাহলে আমি যেটা করব দেখো এ কে রিপ্লেস করব পাই বাই টু মাইনাস এ দিয়ে, আর বি কে রিপ্লেস করব বি দিয়ে, বিটা কোনো চেঞ্জ করছি না, বিটা বি থাকবে ঠিক আছে। তাহলে কী ঘটছে দেখো, আমার ফর্মুলাটা আগে লিখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সাইন অফ এ প্লাস বি ফর্মুলা ছিল এটা, কসে সাইন বি। এবার আমার কী করতে হবে এর জায়গায় পাই বাই টু মাইনাস এ, তাহলে সাইন লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এর জায়গায় পাই বাই টু মাইনাস এ বসালাম, বিটা যেন মাঝে থেকে গেল, সাইন এর জায়গায় পাই বাই টু মাইনাস এ, তারপরে কস বি কস এর জায়গায় পাই বাই টু মাইনাস এ, তারপরে সাইন বি। বাঁদিকে দেখো আমি কি লিখতে পারি, সাইন সেকেন্ড ব্র্যাকেট পাই বাই টু, এই মাইনাস এ আর প্লাস বি থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কী হলো এ মাইনাস বি। এবার দেখো সাইন অফ পাই বাই টু মাইনাস এ মানে কি কস এ কস বি, কস অফ পাই বাই টু মাইনাস এ মানে কি সাইন এ, তাহলে প্লাস সাইন এ সাইন বি। এবার দেখো সাইন অফ পাই বাই টু মাইনাস থিটা কি কস থিটা, তাহলে কস অফ এ মাইনাস বি ইকুয়ালস টু কি দাঁড়ালো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, একই ফর্মুলা চলে গেল তো। তাহলে দেখো আমরা চারটে ফর্মুলা শিখলাম, একটা সাইন অফ এ প্লাস বি ফর্মুলা এটা এক নম্বর, কস অফ এ প্লাস বি ফর্মুলাটা দু নম্বর, সাইন অফ এ মাইনাস বি ফর্মুলা তিন নম্বর, আর কস অফ এ মাইনাস বি ফর্মুলা চার নম্বর। এবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে স্টার্টিং ফ্রম দ্য ফর্মুলা অফ সাইন অফ এ প্লাস বি শো দ্য আইডেন্টিটি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, তুমি কী করবে, প্রশ্নটা আমি লিখছি ওপরে। স্টার্টিং ফ্রম ফর্মুলা অফ সাইন অফ এ প্লাস বি ডিরাইভ দ্য আইডেন্টিটি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, তো হাউ ডু উই হ্যান্ডেল ইট, লেট মি সি।
अच्छा फर्स्ट राइट द फॉर्मूला ऑफ साइन ऑफ ए प्लस बी. वी हैव साइन ऑफ ए प्लस बी इज साइन ए कॉस बी प्लस कॉस ए साइन बी. नाउ let us first put let a plus b is equals to pi by 2. That implies b is pi by 2 minus a. Then we have from the above identity, কি পাচ্ছি সাইন এ প্লাস বিটা পাই বাই টু বসে গেল, সাইন এ এর মাঝে থেকে গেল, কস বি এর জায়গায় কী বসলো পাই বাই টু মাইনাস এ, প্লাস কস এ এর মাঝে থেকে গেল, সাইন বি এর জায়গায় কী বসলো পাই বাই টু মাইনাস এ. সাইন পাই বাই টু কত ওয়ান. আচ্ছা এটা কী হলো কস পাই বাই টু মাইনাস মানে কি সাইন এ, এটা মানে সাইন এখানে সাইন দুটো মিলে মাল্টিপ্লাই হয়ে কী হলো সাইন স্কোয়ারে হয়ে গেলো. আচ্ছা সাইন অফ পাই বাই টু মাইনাস এ কস এ ইন্টু কস এ, তাহলে কী হয়ে গেলো কস স্কোয়ারে. তো আলটিমেটলি উই গেট সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়ালস টু ওয়ান. এবার জাস্ট রিপ্লেস থিটা বাই এ বাই থিটা. নাও রিপ্লেসিং এ বাই থিটা উই গেট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান. তাহলে দেখো উঁচু ক্লাসের ফর্মুলা থেকে আমরা নিচু ক্লাসের ফর্মুলা বার করলাম, যেটা ক্লাস টেনের প্রথম শিখেছিলাম এখান থেকে ওটা বার করলাম. তো তাহলে আমাদের প্রথম চারটে ফর্মুলা শেখা হলো, এবারে ফিফথ ফর্মুলা শিখব, পাঁচ নম্বর. পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে এইটা, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি. সেটা কি না সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি. এটা আর যদি সাইনগুলোকে কস বানিয়ে দাও তাহলে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ. তো এটা কী করে আসছে দেখো, বারবার বলবো প্রত্যেকটা ফর্মুলা কীভাবে আসছে এটা যদি তুমি ক্লিয়ার রাখতে পারো তাহলে এক্সাম হলে তোমাকে কোনো বন্ধুর স্বর্ণাপন্ন হতে হবে না, কারো স্বর্ণাপন্ন হতে হবে না, কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে. তুমি জাস্ট খাতার ডান দিকে পেন্সিল দিয়ে ছোট্ট করে একটা ডিরাইভ করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না. দেখো কী করে করছি আমরা, এলএইচএস কী আছে সাইন অফ, এবং যেটা মজার কথা এখন হয়তো আমি তোমাকে ডিটেল অনেকটা করছি বলে মনে হবে যে এতটা আমি পরীক্ষা হলে করবো কী করে, সময় বেশি লাগবে, কিন্তু তুমি যদি রোজ এটা প্র্যাকটিস করতে থাকো তাহলে একটা সময় দেখবে তুমি মনে মনে মেন্টালি এটা করে ফেলতে পারছো, তোমার বেশিক্ষণ লাগবে না. কিন্তু একটা জিনিস করতে তোমাদের সবাইকে বারণ করবো, যেটা অনেকেই করে থাকে সেটা হচ্ছে গিয়ে একটা কাগজে সমস্ত ফর্মুলা লিখে পড়ার টেবিলের কাছে দেওয়ালে সাটিয়ে রেখে দেয়. এটা আলটিমেটলি ক্ষতিকর এই কারণে, কারণ দরকার হলেই সে তখন ওই দেওয়ালে সাটানো লিস্ট থেকে ফর্মুলাটা দেখে অঙ্ক করবে, যার ফলে তার নিজের আর কোনো দিন শেখা হবে না. সে মানে পার্মানেন্টলি মানে অপাহিজ, মানে যাকে বলে ফিজিক্যালি ডিজেবল, মানে ও ওটার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, ও ওই ফর্মুলা না দেখে কখনোই করতে পারবে না, সে মনে মনে আর কোনো দিন এটা রিকল করতে পারবে না. তাই বারবার বলবো যেভাবে আমি এগুলো করাচ্ছি এটা যদি তুমি রেগুলার অভ্যাস করো মনে মনে করতে পারবে একটা সময়, তখন দেখবে তুমি খুব কুইকলি বলতে পারছো ফর্মুলাগুলো. আচ্ছা সাইন এ প্লাস বি ফর্মুলা কি সেটা পুরোটা লিখে ফেলছি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার সাথে গুণ হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি. এবার নিশ্চয়ই বুঝতে পারছো ছোটোবেলা ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি. এবার তুমি যদি পুরোটা সাইনে নিতে চাও তাহলে তোমাকে এই কস স্কোয়ারগুলোকে চেঞ্জ করতে হবে, তাহলে কী করছি ভালো করে ফলো করো. সাইন স্কোয়ারে ইন্টু কস স্কোয়ার বির জায়গায় আমি কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ারের জায়গায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ার বি. এবার জাস্ট ব্র্যাকেটটা ওপেন করে দাও,
তাহলে কি পাচ্ছ সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি পেলাম এটা। এবার দেখো এই দুটো টার্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি যে ফর্মুলা সেটা পেলাম তো, এই দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি পেয়ে গেলাম, এই যে এটা পেয়ে গেলাম। এবার কস স্কোয়ারে যেতে হবে, কিছুই না হোক সাইন স্কোয়ারের জায়গায় ওয়ান মাইনাস কস স্কোয়ারে বসিয়ে দাও, আর সাইন স্কোয়ার বির জায়গায় ওয়ান মাইনাস কস স্কোয়ার বি বসিয়ে দাও, তাহলে কী হলো কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার চলে এলো। পাঁচ নম্বর ফর্মুলা চলে এলো। এবার আমরা ছ নম্বর ফর্মুলায় যাচ্ছি। ছ নম্বর ফর্মুলা হচ্ছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাঙ্গেলে যদি কস স্কোয়ারের সাথে থাকে তাহলে তার একটা সাইন স্কোয়ার বি হবে, মানে ইকুয়াল টু হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আরেকটা ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তোমাকে এটা মনে রাখতে কস সবসময় প্রথম পজিশনে থাকবে, সাইন পরে। তো একবার কসের সাথে এ রাখলে সাইনের সাথে বি, কসের সাথে বি রাখলে সাইনের সাথে এ, এইভাবে এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো চলো এটা ডিরাইভ করা যাক, কী করে আসছে দেখি। একই রকমভাবে আর যেরকমভাবে আগেরটা করলাম, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এল এইচ এস। তো প্রথমে কস এ প্লাস বি ফর্মুলাটা পুরোটা লিখে ফেলছি। কস এ প্লাস বি ফর্মুলা কি, কসের ফর্মুলা বসিয়ে হচ্ছে দুটো কস একসাথে দুটো সাইন একসাথে, তাহলে কি এবং একবার এ কসে কস বি আর একটা হচ্ছে মাইনাস সাইনে সাইন বি। এবার পরেরটা জাস্ট মাঝখানে প্লাস হয়ে যাবে, বৈশিষ্ট্য হচ্ছে কস এ প্লাস বি ফর্মুলায় মাঝখানে মাইনাস আর এ মাইনাস বি ফর্মুলায় মাঝখানে প্লাস, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। কসে কস বি প্লাস সাইনে সাইন বি। আবার দেখো সেই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা চলে এসছে, তাহলে প্রোডাক্ট করলে কী হবে তোমার কস স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এবার ধরো তুমি কস স্কোয়ারটা রেখে দিলে, কস স্কোয়ার বিটাকে তুমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি করবে, তাহলে এখানে কী করবে সাইন স্কোয়ার বি এখানে আছে, সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করো, সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করো তুমি ওয়ান মাইনাস কস স্কোয়ারে করলে ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে এবার যদি ওপেন করো তাহলে কী হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এই দেখো কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী তুমি পেলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এই যে সাইন স্কোয়ার বি রেল। এবার তুমি যদি চেঞ্জ করো কস স্কোয়ারকে, তুমি যদি লেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার বিকে যদি করো ওয়ান মাইনাস কস স্কোয়ার বি, এখান থেকে ব্র্যাকেট খুলে দেখো তুমি পেয়ে যাবে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তো দেখো দুটো ফর্মুলার বৈশিষ্ট্য যেটা, দুটো ফর্মুলা দিয়ে কসটা আগে রয়েছে সাইনটা পরে রয়েছে, অ্যাঙ্গেল এ আগে বি পরে আর একটাতে অ্যাঙ্গেল বি আগে এ পরে, এবার সেটা যেখানে যেরকম প্রয়োজন আমরা সেখানে সেটা ব্যবহার করবো, ঠিক আছে। তো এই ফর্মুলা অবধি এই ক্লাসটায় থাক, আমি এর পরের ফর্মুলায় ট্যানের ফর্মুলা নিয়ে ফেরত আসছি, ঠিক আছে, বাই।